আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার কুকিং চ্যানেল বউ শাশুড়ি রান্নাঘর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো মজাদার নুডলসের পাকোড়া রেসিপি। নুডলসের পাকোড়া তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে, সিদ্ধ করে নাও নুডলস, ডিম, ধনে পাতা কুচি, কর্নফ্লাওয়ার, প্যাকেটে থাকা নুডলসের মশলা, মরিচের গুঁড়ো, কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। তো এখন আমরা পাকোড়াটি রেডি করে নিব। তার জন্য এখানে আমি একটি ম্যাগি নুডলস সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এবং তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি। এবং তার সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এবং নুডলসের সাথে থাকা মশলাটি দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়ো ইউজ করতে পারেন। এখন এই সব কিছুকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। তো চুলায় আমি আগে থেকে একটি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে তেলগুলো গরম করে নিয়েছিলাম এবং এখানে আমি হাত দিয়ে ভালো করে আমাদের পাকোড়াটি মেখে নিয়েছি। এখন আমি হাত দিয়ে এভাবে ঠিক বলবল করে আকার করে তেলের মধ্যে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করে আমি সবগুলো পাকোড়া দিয়ে দিব তেলের মধ্যে। এবং সুন্দর করে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি সুন্দর করে প্রত্যেকটি পাকোড়া এপিট উপিট করে ভেজে নিচ্ছি। ঠিক এভাবে করে আপনারাও ব্রাউন কালার হবার আগ পর্যন্ত পাকোড়াগুলো ভেজে নেবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমাদের পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমরা আলাদা করে উঠিয়ে নিব। তো তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের মজাদার নুডলসের পাকোড়া। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা এটি বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, আমার ভিডিওগুলোতে লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।